এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কি বাবা তাই না, যেতে হবে। জন্ম যখন নিয়েছি এই ভবের বাজারে, এই ভবের বাজারে এসেছি, তাহলে আমাদেরকে একদিন চলে যেতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে গেয়ে শোনাব একটি গান, তারপর চলে যাবো আমার সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনা। গৌর হরি বল, হরি বল। পালাই বা কই যাই আরে মানুষ, পালাই বা কই যাই ওরে আজ রাইলা শিবে যদি বাঁধিবে কষি আহারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কি বাবা তাই না, একদিন যেতে হবে। যতই বাড়ি গাড়ি টাকা পয়সা থাক না কেন, এতে চলে যেতে হবে একদিন। তাই সে জায়গায় দাঁড়িয়ে গানটি গিয়ে শোনাবো, নতুন একটি গান। তো সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় মহাজন বললেন, একই দিনই জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একই বিয়ায় আসিলা তুমি এই ভব সংসারে, আর আগে বিয়া হয়েছে তোমার ওই যে স্বামীর হাতটি ধরে, তাই না, সামনে আছে আর আগে বিয়া, এটাই তো সে বিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, আজ রাইলা শিবে যদি বাঁধিবে কছিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। সেইদিন দেখে আসবে, কিন্তু আর কেউ কিন্তু সেই জায়গায় গিয়ে একটিবারের জন্য ফিরেও ভুলকি দিবে না বাবা, তাই না। তাই মহাজন বললেন, সেই যে যাইব আর আইব না, সেই যে যাইব আর আইব না, বাইরের লাগিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। Thank you.
গানটি এত কথা লিখেছেন আমার অপার বাংলার সেই মহাজন, শুনলেই মানে নিজের মনের মাঝে প্রাণের মাঝে কেঁদে ওঠে। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন বললেন, স্বামীর ঘরে যাইতে হবে।